ভারতে শুরু হতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর G20 জোটের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের কাছে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই আমন্ত্রণ পত্রের দুটি শব্দ নিয়ে দেশটিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এতে দেশটির নামই পরিবর্তন হয়ে গেছে। সাধারণত এই ধরনের আমন্ত্রণ পত্রে এতদিন ভারতের রাষ্ট্রপতি তথা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শব্দ ব্যবহার করা হলেও এবারই প্রথম G20 জোটের সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত শব্দটি ব্যবহার করা হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলোচনা তুলেছেন যে ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া বদলে ভারত করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির সংসদের 5 দিনের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তন করে ভারত করার একটি প্রস্তাব উত্থাপন করতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে দেশের নামকরণের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য হিসেবে অভিহিত করেছে দেশটির গণমাধ্যম। আগামী 9 ও 10 সেপ্টেম্বর দিল্লিতে G20 জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন। দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু G20 সম্মেলনের বিদেশি নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগামী 9 সেপ্টেম্বর এক নৈশ ভোজে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র দিয়েছেন। সেই পত্রে তিনি প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত লিখেছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন এটি কোনো সরকারি অনুষ্ঠানের জন্য ভারতের নামকরণের প্রথম পরিবর্তন। ভারত শব্দটি সংবিধানেও রয়েছে বলে জানিয়েছে তারা। দেশটির সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারত তথা ইন্ডিয়া মানেই ভারত, যা রাজ্যগুলোর একটি ইউনিট হবে। ভারতের G20 সম্মেলনের সভাপতিত্ব হাজার বছরের সমৃদ্ধ গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্ব নেতাদের কাছে তুলে ধরার জন্য ভারত দ্য মাদার অব ডেমোক্রেসি শিরোনামে একটি পুস্তিকা হস্তান্তর করছে দেশটি। এই পুস্তিকাতেও ইন্ডিয়ার জায়গায় ভারত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই পুস্তিকাটির ভূমিকায় বলা হয়েছে ভারত অর্থাৎ ভারতের শাসনের ক্ষেত্রে জনগণের সম্মতি নেওয়া ইতিহাসের প্রথম দিক থেকেই জীবনের অংশ হয়ে এসেছে। দেশের সরকারি নাম ভারত, এটি সংবিধানের পাশাপাশি 1946 থেকে 48 সালের আলোচনায়ও উল্লেখ করা হয়েছে। নামের এই বড় পরিবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে প্রথমে উল্লাস করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লিখেছেন, ভারত প্রজাতন্ত্র, আমি খুশি ও গর্বিত যে আমাদের সভ্যতা সাহসের সাথে অমৃতকালের দিকে এগিয়ে চলছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, এই পদক্ষেপ অনেক আগেই নেওয়ার কথা ছিল, এটা আরও আগেই হওয়া উচিত ছিল, এতে মনে দারুণ তৃপ্তি পাওয়া যায়, ভারত আমাদের পরিচয়, এতে আমরা গর্বিত। রাষ্ট্রপতি ভারতকে অগ্রাধিকার দিয়েছেন, উপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার এটাই সবচেয়ে বড় এজাহার। বিজেপি নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র নিয়ে দেশটির বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এই পদক্ষেপকে 2024 সালে বিজেপির বিরুদ্ধে তাদের INDIA বা ভারতীয় জাতীয় উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক জোটের নামকে টক্কর দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে তো ইন্ডিয়ার নাম চেঞ্জ করে দিচ্ছে বলে আমি শুনলাম, আরে ভারত তো আমরাও বলি, এতে নতুনত্বের কি আছে? তিনি বলেন, ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দিতে বলে ভারত কা সংবিধান, ভারত তো আমরাও বলি, ভারত আমাদের, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, এতে নতুন করে কিছু বলার নেই, কিন্তু ইন্ডিয়া নামে সারা বিশ্ব চেনে, হঠাৎ এমন কি হলো যে ইন্ডিয়া নাম বদলাতে হবে? এখানেই থেমে না থেকে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে মমতা বলেন, আজকে দেশের নামটাও পরিবর্তন হয়ে যাবে, কবে রবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে, বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদল করে দেওয়া হচ্ছে, এভাবে ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে সরকার।